বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। ২০ ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের কমিটিও ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া শেখ ওয়ালি আসিফ ইনানের বাড়ি বরিশাল সদর উপজেলায়। বাবার নাম শেখ আব্দুর রব এবং মায়ের নাম হাসিনা বেগম। বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাশ করেন ইনান। ২০১১-১২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন শেখ ওয়ালি আসিফ ইনান। ঢাবি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রলীগের বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন শেখ ওয়ালি আসিফ ইনান। এর আগে তিনি বিজয় ৭১ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে হল ছাত্রলীগকে সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কাজ করেন এই ছাত্রনেতা। ক্যাম্পাসে ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে পরিচিত লাভ করেন তিনি। এখন পর্যন্ত ছাত্রজীবনে কোনো খারাপ কাজের সাথে তার নাম আলোচিত হয়নি। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানি। বিতর্কের মুখে শোভন রব্বানি পদ হারালে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করা হয়। গত ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২রা ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলন হয়। তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়। এরপর কমিটি ঘোষণার দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে। সাদাকালো নিউজ।